আসসালামু আলাইকুম। নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েই বাজিমাত করে দেখালেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি দায়িত্ব পেয়েই তার প্রথম সুযোগেই তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করলেন টি টোয়েন্টি ক্রিকেটে। যদিও তিনি আগে ওডিআই ম্যাচ খেলতেন, অনেক টানা হ্যাচড়ার পরে তাকে দলে নেওয়া হতো, কিন্তু টি টোয়েন্টি দলে তাকে নেওয়া হতো না। কিন্তু এবার নতুন নির্বাচক এসেই মাহমুদুল্লাহ রিয়াদকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করলেন। সত্যিই নতুন নির্বাচক, নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রশংসার দাবিদার। তিনি অত্যন্ত চমৎকার একটি কাজ করেছেন। তিনি সাইলেন্ট কিলার খ্যাত বিগ হিটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছেন। আগামী মার্চ 2024 থেকেই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ওডিআই ও টেস্ট সিরিজ, এবং সেখানে টি টোয়েন্টি ও ওডিআইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সেখানেই দুই ফর্মেটেই অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে, এবং তার সাথে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা স্পিনার অ্যালিস আল ইসলাম। তাকেও বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।